বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে। যারা চুল পড়া নিয়ে চিন্তায় আছেন তারা এই তেলটা ব্যবহার করুন, আসুন দেখে নেই। মানুষের সৌন্দর্যের অন্যতম অংশ চুল, কালো ঝলমলে চুলের কোনো বিকল্প নেই। কিন্তু চুল নিয়ে সমস্যার কি অন্ত আছে? চুল পড়া নিয়ে আমরা অনেকেই অনেক বেশি চিন্তা করি। বিভিন্ন কারণে চুল পড়তে পারে, পানির সমস্যা, আবহাওয়ার সমস্যা, বেশি চিন্তা করা, এছাড়াও আরও নানা কারণে আমাদের চুল পড়ে যায়। চুল পড়া বন্ধ করার জন্য বিউটি পার্লারে চিকিৎসা নেওয়ার চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার বেশি কার্যকর। কেননা পার্লারে নেওয়া চিকিৎসা পদ্ধতি দ্বারা চুল পড়া সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয় না। তবে নিচে দেওয়া ঘরোয়া উপায়ে তৈরি করে ব্যবহারে চুল পড়া রোধ করা যায়। যা যা লাগবে: আমলকি 5টি, রসুন 1টি, নিম পাতা 15টি, তুলসী পাতা 5টি, রসুন 200 গ্রাম, সরিষার তেল 50 গ্রাম, অলিভ অয়েল 20 গ্রাম। তেলটি যেভাবে বানাবেন রসুন আর আমলকি একটু শেষে নিতে হবে। একটি পাত্রে সবগুলি তেল সম পরিমাণে নিয়ে চুলোয় বসিয়ে একটু গরম হলে সেকিয়ে রাখা রসুন আর আমলকি দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর নিম পাতা আর তুলসী পাতা দিয়ে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। পাতার সবুজ রং যখন তেলের চলে আসবে তখন তেল নামিয়ে ফেলতে হবে। তেলগুলি কিছুক্ষণ সময় নিয়ে ফ্যানের নিচে রাখতে হবে। সবশেষে তেলগুলি থেকে পাতা আলাদা করে তেলগুলো একটা পাত্রে ভরে রেখে ব্যবহার করতে পারবেন। ইনশাআল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, শুধু বিভিন্ন প্রকার প্রসাধনী ব্যবহার করলেই হবে না, চুল সবসময় ভালোভাবে যত্ন করে রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই চুল খোলা রাখা যাবে না। চুল খোলা রেখে ঘুমালে বালিশে ঘষা খেয়ে ধীরে ধীরে চুল ভেঙে যায়। প্রখর রোদে চুল খোলা রেখে বাইরে যাওয়া ঠিক না, সূর্যের তাপে চুল রুক্ষ হয়ে যায়। তাই সুন্দর চুলের জন্য ছাতা ব্যবহার করা অতি উত্তম। চুলের গোড়ায় ময়লা জমতে দেওয়া যাবে না। যারা প্রতিদিন বাইরে যান তাদের চুল অনেক বেশি ময়লা হয়, তাই উচিত প্রতিদিন শ্যাম্পু করা। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।